করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 10 কোটি মানুষকে প্রথম ডোজ টিকাদানে মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। একই সঙ্গে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে 17 কোটিরও বেশি টিকাদানের রেকর্ড হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ 2021 সালে 27 জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রম উদ্বোধন করেন। তখন থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে 17,07,31,072 টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজের টিকা দেওয়া হয় 10,14,07,541, দ্বিতীয় ডোজ 6,81,60,023 এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে 24,23,508 জনকে। স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার, হিরে এবং প্লাটিনাম অলংকারের এমআরপির উপর 10% অফ। অফার 9 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 2022। চলে আসুন স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল বিটি বিল্ডিং, কোচবিহার। ফোন নম্বর 2231 98। স্বাস্থ্য ও রোগ তত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার 70% জনসংখ্যা অর্থাৎ 11,70,00,000 জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার লক্ষ্যে টিকাদান কার্যক্রম গতিশীলতা বাড়িয়েছে। সেক্ষেত্রে দেশের 10 কোটি মানুষকে প্রথম ডোজের টিকার মাইলফলক স্পর্শ করা নিঃসন্দেহেই বড় কৃতিত্ব বলে তারা অভিমত ব্যক্ত করেন।